হচ্ছে মারো। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম লাচেন। আর আজকে জার্নি থার্ড ডে, আজকে আমরা যাব গুরুদনমাল লেক। আর তোমাদেরকে একটা ভিউ দেখাচ্ছি আমার বেডরুম থেকে, মনমুগ্ধকর করা ভিউ। এই যে হোটেল রুম, আর তার বাইরে পাহাড়, আর পাহাড়ের মাথায় জমেছে বরফ। তো চলো, নিশ্চয়ই গুরুদনমালে বরফ পাবো। আর এই হলো হোটেলের ব্যালকনি থেকে আর পাশের হোটেলগুলো। নিচে তো সেরকম কিছু নেই, এই একটা হোটেল। তো চলো গুরুদনমাল যাওয়া স্টার্ট করি। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, চলো চা নাও। টি, সকালে শরীর গরম করার জন্য। আর এখানে দেবে ব্রেড বাটার, তো সেটা খেয়ে ডাইরেক্ট গুরুদনমাল। ঠিক আছে, চলে এসেছি আমাদের রুমে। এই যে আমাদের আজকের ব্রেকফাস্ট, বাটার টোস্ট, জ্যাম টোস্ট খেয়ে নি। কোল স্টার্ট করতে এসেছি, গাড়ি স্টার্ট হচ্ছে না। সবারই সেম কন্ডিশন, তো সব করে স্টার্ট হয়ে গেছে। বাবু ফার্স্ট করেছে, সেকেন্ড ও, আমি থার্ড, সোমল লাস্ট। তো আজকে ধোসাটা খাওয়াবে হাইস্ট ধোসা পয়েন্টে। ভাই সিঙ্গেল সেলফ স্টার্ট, এটিকে মেরে খাই। তো আমরা হোটেল থেকে স্টার্ট করছি গুরুদনমালের জন্য। এই যো আমাদের চারটে বাইক, চলো। কালকে তো লাচেনের রাস্তার কিছু ভিউ দেখাতেই পাইনি, প্রথমেই দেখে নাও একটা অসাধারণ ভিউ, যেটা তোমরা আগেও দেখলে মোবাইলে। আমার চেকপোস্ট আছে, সেখানে ক্যামেরা খুলতে হবে। পাহাড়ের মাথাটা দেখা যাচ্ছে কি জানি না, সানলাইট পড়েছে বরফের উপর, বেশ চকমক করছে। ওই সামনে দেখো, ওরে বাবা রে দারুণ। আজকে ওয়েদারও ক্লিয়ার আছে, কিছু ড্রাইভারও বললো। দিস ইজ দ্য বিউটিফুল সিকিম ভাই, মন ভরে যাবে। কালকে যে কষ্ট করে এসেছি আমরা রাত্রিরে মাঙ্গান থেকে পুরো লাচুং পর্যন্ত ভিড়ে ভিড়ে এসেছি, সরি লাচেন। কি বলছে দেখি, এই যে লোহার ব্রিজ, কালকে রাত্রে অনেকগুলোই পাস করেছি কিন্তু তখন তো আর ভিডিওগ্রাফি করা হয়নি। কারণ এটা অনেক ভালো রয়েছে, কালকে রাতেগুলো তো মানে যাচ্ছে তাই অবস্থা ছিল। তো আমরা একটু দরকারে দাঁড়িয়েছি এক জায়গায়, হাত পাত পুরো ঠান্ডা সাদা হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটা ছোটোখানি ক্লিপ বানিয়ে নিলাম। অসম্ভব সুন্দর জায়গা। আর এই পেছনে এই পাহাড়ের মাথাটায়, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে এই পাহাড়টার কথা বলছিলাম, পুরো বরফে ভরা, আর সানলাইটটা পড়েছে, একদম দারুণ লাগছে। যাই হোক, অতটা ভিজিবিলিটি আসছে না, খুবই সুন্দর। নিচে ঝর্ণার আওয়াজ পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না কোথা, এই সামনেটা আছে মনে হয়। এই যে জাস্ট ফ্লো ট্যাগ শোনো, তো দাঁড়িয়েছি একটা লোকেশনে, রোদ
শিখতে আর এইজো টেম্পারেচার মাইনাস ভাষা রে ভাই তো মাইনাস ওয়ান ডিগ্রি টেম্পারেচার ওয়াটার খাচ্ছি আর আমি হচ্ছে গিম্বেল রেডি করেছি লোকেশনটা পুরো ওয়াও লাগতেছে অচাম অচাম কোন বডি তো অক্সিজেন নেই শুধু হাত ছাড়া ওয়াও ওয়াও এই যে দেখে নাও একদম 160 ডিগ্রি ভিউ আমি তো ভুলে গেলাম কি আনতে টুপিটা এটা ঢোকাতে আমরা গাইগাঁও চেকপোস্ট এসে গেছি পেছনে পারমিট সাবমিট করে দিয়েছি আর এটা হচ্ছে ক্যাফে এখানে খাওয়া দাওয়া করবো একটু মোমো চা খেয়ে নিয়েছি তোমরা তো দেখলেই আর এখানে 360 ভিউটা একবার দেখে নাও আর এই দূরে স্নো ক্যাপ মাউন্টেন তো ব্রেকফাস্ট আজকের মোমো আর্মি ক্যান্টিনে খেয়ে নি कैमरा सेट अप करते बस कथा बोला जाए ना प्रचंड हावा चलते तो 360 दिल एक्शन এখানটা পুরো ভ্যালি টাইপের একটা জায়গা মানে টেবিল ল্যান্ড যেটাকে বলে পাহাড়ের মাথায় সেই রকম টাইপের আর অতটা চড়াই নেই যে স্টিফনেস গুলো ছিল আগে সেগুলো এখন নেই ও এবার বাঁদিকটা দেখো জাস্ট পাহাড়ের ভিউটা দেখো ক্যামেরা অ্যাঙ্গেলটা ছোট ঠিকই কিন্তু কিছু করা যাবে না মেমোরির জন্য রাখছি জাস্ট ল্যান্ডস্কেপ গুলো দেখো তোমরা ঘুরে ঘুরে দিক দিয়ে দিকে যেতে হবে আমাদের সত্যি অসাধারণ অসাধারণ কিছু বলার নেই রাস্তার সাইডে বরফ পড়ে আছে স্নোফল কালকে রাত্রিতে হয়েছে আর ওয়েদারটা আজকেও পুরো একদম রোদ ঝলমলে প্রেজেন্ট ওয়েদার এগুলো খুবই ভাগ্যের ব্যাপার এখানে তো জাস্টি ওয়েদার চেঞ্জ হয় সেই হিসাবে এত ভালো পাওয়া যায় না তুমি সাদা সাদাগুলো তো দেখতে পাচ্ছ ওগুলো সব বড় গাড়িগুলো আসছে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তোমরা সামনেই তোমরা দেখতে পাচ্ছ গুরুদনমাল লেকের সাইনবোর্ড আর ওই যে পেছনে এগুলো হচ্ছে গুরুদন মানে পাহাড়টা দেখা যায় লেকের পেছনে সেগুলি হবে চড়াই এখান থেকে শুরু হচ্ছে চলো দেখি কতটা কি ডিফিকাল্টিস পাই কি ইজিলি চলে যেতে পারি চলো লেট স্টার্ট লেট অ্যাডভেঞ্চার এবারেই তো আসল পরীক্ষা দিতে হবে
चढ़ाई हलो तो दूर गाड़ी गो देखते ही पाते सब घुरे घुरे उठते हो सामने बड़ बड़ा का पहाड़ जगह गाड़ी तुम्हें सब एलो एलो पद दिए गाड़ी गुलो जाए बाबारे तो पूरा धूलो भरिए देवे पद दिए गेले चलो ये रास्ता देखे ही जीते हैं हमारे उठे जा उठे जा उठे जा भाई उठे जा तो तुम्हारे सामने प्रेजेंट करछि गुरुदन माल लेक और 20 मीटर दिस इज द ब्यूटीफुल गुरुदन माल लेक मैन फाइनली वी रीच गुरुदन माल लेक यस दिस इज द पॉइंट और दोनों बाड़ा कहाँ गए भाई हमारे आ भाई थोड़ा ओ यो तो फाइनली हमारा गुरुदन माल लेके चले এসেছি বহু কষ্টের পর সব দিদার কাহিনী শোনাচ্ছে যার যা প্রবলেম হয়েছে এই দাদারা ছিল আমাদের পেছনে আর এই পেছনে ভাইটি গুরুদন মাল লেক পেছনে সেই পাহাড় তো চলো ফাইনালি বাকেট লিস্টের একটা पॉइंट टिक मार्क हो गेलो ये आर की चे मारो ওরে একে দে পুরো ভয় পুরো হয়ে গেল রে ওইতেই সবাই নিয়ে নেব কি আছে এই হলো লাচুংয়ে আমাদের আজকে রাতে স্টে রুমটা খুবই অসাধারণ পেয়েছি এসেই দেখে ফেলেছি দেখে কি ফেলেছ বুঝতে পারছি দেখে কি ফেলেছ
খুব সুন্দর লাগলো ঠান্ডার জন্য। পেটে চৌচির হয়ে গেছে, লাচুংয়ের হোটেলে গুরুদনমার থেকে ফিরে লাচেনে ভাত টাত খেয়ে লাগেজ পাজেজ সেট করে সবকিছু করে আমরা এখন লাচুংয়ে পৌঁছে গেছি সন্ধে সাতটার সময়। এর মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে, গাড়ির রয়্যাল সিলটা কেটে গেছে সাসপেনশনের, ওটা নিয়েই সমস্যা হচ্ছে, যাই হোক ম্যানেজেবল। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আমাদের ডে 3 ভিডিও, কালকে আবার দেখা হবে 0 পয়েন্টে।